হ্যালো ভিউয়ার্স, বিশ্বগ্রামের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। ট্যাটু শব্দটি এসেছে সামন শব্দ টাটাও থেকে, যার অর্থ হচ্ছে কোনো কিছু চিহ্নিত করা। 3000 খ্রিস্টপূর্বাব্দে সর্বপ্রথম মিশরে মমির গায়ে ট্যাটুর অস্তিত্ব পাওয়া যায়। 1769 সালে ক্যাপ্টেন জেমস কুক প্রথম সাউথ প্যাসিফিকে জাহাজের নাবিক এবং ব্যবসায়ীদের মধ্যে ট্যাটু দেখতে পান। বর্তমানে সমগ্র পৃথিবীতে ট্যাটুর ব্যবহার খুবই জনপ্রিয়। ঐতিহাসিকদের মতে প্রথম দিকে কিছু দেশ শুধু বন্দী এবং ক্রীতদাসদের চিহ্নিত করতে ট্যাটু ব্যবহার করতেন। ট্যাটু শিল্পের ঐতিহ্যে আছে এক গভীর আধ্যাত্মিকতা এবং ট্যাটুর ধরনগুলির স্বতন্ত্র বিকাশে আছে সুদীর্ঘ ইতিহাস। আধুনিক যুগে ট্যাটু পরিণত হয়েছে খুব জনপ্রিয় একটি শিল্পে এবং আসল ট্যাটু আঁকার ধরন পুনরায় প্রবর্তিত হয়েছে। বিশ্বগ্রামের আজকের এপিসোডে চলুন হাজার বছরের পুরনো পৃথিবী বিখ্যাত ঐতিহ্যবাহী ট্যাটুগুলোর গল্প শুনে আসি। হরিমনো, জাপান। জাপানের এই ঐতিহ্যবাহী ট্যাটুর 5000 বছরের এক দুর্দান্ত ঐতিহ্য রয়েছে। জমন বা প্যালিওথিক যুগে জাপানিরা তাদের ঘর সাজানোর কাজে ট্যাটুর ব্যবহার করত। আধুনিক যুগেও সেই ঐতিহ্য অনুসরণ করছে জাপানিরা। প্রথম দিকে জাপানে ট্যাটু ব্যবহৃত হতো বন্দীদের শাস্তির জন্য এবং কোথায় কিভাবে অপরাধ সংঘটিত হয়েছিল তা চিহ্নিত করার জন্য। জাপানের ট্যাটু শাস্তি প্রথা 1872 সালে বাতিল করা হয়। তারপর জাপানিরা 18 শতকে ট্যাটুকে তাদের সৌন্দর্য বৃদ্ধির অলঙ্করণ হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল, যদিও তখন সেটা রাষ্ট্রীয়ভাবে জাপানে নিষিদ্ধ ছিল। বর্তমানে জাপানে ট্যাটু শিল্প দৈহিক সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তাওমকো, নিউজিল্যান্ড। তাওমকো নিউজিল্যান্ডের একটি বিখ্যাত ট্যাটু। মাউরি জনগণের ঐতিহ্যবাহী এই ট্যাটু প্রতিটি ব্যক্তির জন্য আলাদা ধাঁচের হয়ে থাকে। 2016 সালে নিউজিল্যান্ডের পার্লামেন্টের প্রথম নারী সদস্য হিসেবে আকান মাহুতা তার শরীরে ট্যাটুর ব্যবহার করলে নিউজিল্যান্ডে ট্যাটু বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ট্যাটুকে নিউজিল্যান্ডে একটি পবিত্র আচার হিসেবে মনে করা হয়। মেহেদি, ভারত। মেহেদির ইংরেজি হেনা, যা আরবি শব্দ হিন্না থেকে এসেছে। ব্রোঞ্জ যুগ থেকেই দুনিয়াবাসীরা রং হিসেবে মেহেদি ব্যবহার করে আসছে। বাংলাদেশে ঈদ ও বিয়ে উপলক্ষে এর ব্যবহার অনেকটাই আবশ্যিক রূপে প্রচলিত। আনুমানিক 15 শতকে মুঘল আমলে ভারতে প্রথম মেহেদি আসে। মেহেদি নামে পরিচিত এই ট্যাটুর আছে 5000 বছরের ইতিহাস। প্রতিটি বিশেষ অনুষ্ঠানে এই ট্যাটু ব্যবহৃত হয়। প্রতিটি ট্যাটুর আছে ভিন্নার্থক মানে। এই ট্যাটু স্বাস্থ্য, কামুকতা এবং সাফল্যের প্রতীক বহন করে থাকে। মেহেদি সাধারণত 9 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। সাধারণত মেহেদির দাগ গাঢ় করার জন্য লেবুর রস এবং চিনির মিশ্রণ ব্যবহার করা হয়। ভারতের এই ঐতিহ্যবাহী মেহেদি ট্যাটু বিদেশি পর্যটকদের মাধ্যমে আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। পলিনেশিয়া, সামন ট্যাটু কালের পরিক্রমায় অনেক পথ অতিক্রম করে এখন গোটা বিশ্ব জুড়ে পরিচিত। এই ট্যাটুর উল্লেখযোগ্য বিশেষত্ব হচ্ছে এটা পুরোটাই হাতের তৈরি। তাদের ব্যবহৃত উল্লেখযোগ্য ট্যাটু হচ্ছে কচ্ছপ, টিকটিকি এবং হাঙর। এই ট্যাটু তৈরি প্রক্রিয়া খুবই সময় সাপেক্ষ। এই ট্যাটু তৈরিতে কখনো 1 সপ্তাহ থেকে 1 মাসও সময় লাগতে পারে। যখন কোনো ছেলে মেয়ে বয়ঃসন্ধিকালে উত্তীর্ণ হয় তখন তাকে এই ট্যাটু দিয়ে চিহ্নিত করা হয়। বারবার মরক্কো, ছুরি অথবা কোনো ধারালো অস্ত্র দিয়ে শরীর ক্ষতবিক্ষত করে এই ট্যাটু অঙ্কন করা হয়। শুধু বারবার মেয়েরাই এই ট্যাটু ব্যবহার করে। এটা তাদের ইতিহাস, সমৃদ্ধি এবং শয়তানের খারাপ দৃষ্টি থেকে রক্ষার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ঐতিহ্যবাহী হলেও এই অস্বাভাবিক ট্যাটু পদ্ধতি আধুনিক প্রজন্ম পছন্দ করে না। সাকইয়ান্ত, থাইল্যান্ড। সাকইয়ান্ত শব্দটির অভিধানগত অর্থ হচ্ছে ভাগ্য পরিতুষ্ট করার থাই ট্যাটু।
এই থাই ট্যাটু গোটা পৃথিবীতে বিশেষভাবে সমাদৃত। কথিত আছে বৌদ্ধ ধর্ম থাইল্যান্ডে ছড়িয়ে পড়ার আগেও এই ট্যাটুর অস্তিত্ব ছিল। ঐতিহ্যগতভাবে বৌদ্ধ ধর্মের সাথে ট্যাটুর কোনো সম্পর্ক না থাকলেও থাইল্যান্ডের মানুষ এই ট্যাটু ব্যবহার করে থাকে। তারা বিশ্বাস করে এই ট্যাটু তাদেরকে শয়তান এবং কালো জাদুর হাত থেকে রক্ষা করবে। পশ্চিমা বিশ্বেও এই ট্যাটু বেশ জনপ্রিয়। দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। নিয়মিত আপডেটে থাকতে বিশ্বগ্রামের ফেসবুক পেজে আমাদের সাথে যোগ দিন। এতক্ষণ বিশ্বগ্রামের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।